দুর্গাপূজার ব্যানার ডিজাইন কীভাবে করতে হয় এই বিষয়ে আমি অলরেডি দুটো ভিডিও টিউটোরিয়াল আমাদের এই চ্যানেলেই আপলোড করেছি যে ভিডিওগুলি দেখে আপনারা জানতে পেরেছেন যে দুর্গাপূজার ব্যানার ডিজাইন কিন্তু খুব সহজেই তৈরি করা হয় এই দুর্গাপূজার ব্যানার ডিজাইন যে কেউ করতে পারে একদম ফটোশপে যারা ডিটিপি লাইনে নতুন আছে আপনি যদি নতুন থাকেন কোনো কাজ জানেন না জাস্ট শুরু করেছেন ক্লাসগুলো তো আপনি ফটোশপের মাধ্যমে দুর্গাপূজার ব্যানার ডিজাইন খুব সহজে আপনিও নিজে নিজেই তৈরি করে নিতে পারবেন তো এই ভিডিওটি আমি দিয়েছি ভিডিওটি দেওয়ার পর আপনাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছেন আমাকে যে স্যার আপনি তো দুর্গাপূজার ব্যানার ডিজাইন শিখালেন কীভাবে তৈরি করতে হয় খুব ইজি খুব ভালো লাগলো কিন্তু স্যার এই যে ছবিগুলো আপনি ইউজ করেছেন সে পিএনজি ছবিগুলো এগুলো কোথা থেকে পাওয়া যায় তা আমি আপনাদেরকে বলেছিলাম যে গুগলে সার্চ করুন গুগলে সার্চ করে পিএনজি ট্রি পিএনজি উইং এগুলো ওয়েবসাইটে সমস্ত পিএনজি ছবিগুলো পেয়ে যাবেন তো আপনাদের মধ্যে থেকে এমনও কমেন্ট এসছে যে স্যার আমি তো পিএনজি ছবিগুলো পাচ্ছি আবার অনেক ছবি পাচ্ছি না তো আপনি একটা কালেকশান দিন যে ছবিগুলো আপনি ইউজ করেছেন সেই ছবিগুলো আমাদেরকে দিয়ে দিন তাহলে চলুন দুর্গাপূজার ব্যানার ডিজাইনে যে পিএনজি ছবিগুলো আমি ইউজ করেছি সেই ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিই তবে আপনারা যদি পিএনজি ছবিগুলো নিজে কালেকশান করতে পারেন গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে নিজে সার্চ করে তাহলে একটা সার্চ করতে গিয়ে আরও অনেকগুলো ছবি পাবেন তো এতে আপনার বেশি এক্সপিরিয়েন্স বাড়বে তো টেনশন নাই আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার কাছে যথেষ্ট পরিমাণে আছেই যে ছবিগুলো দিব সেই ছবিগুলো দিয়ে আপনারা খুব সহজেই দুর্গাপূজার ব্যানার ডিজাইন আপনারা করতে পারবেন তো এই পিএনজি ছবিগুলো নেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপে সেখানে জয়েন করুন এবং টেলিগ্রাম গ্রুপেই আমি দিয়ে রাখবো ছবিগুলো সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তবে ডাউনলোড করার সময় যে ছবিগুলো আমি আপনাদের দিচ্ছি সেই ছবিগুলো কোনো একটা দুটা ছবি নয় এখানে আমি দুর্গাপূজার ব্যানার ডিজাইনে ইউজ করা প্রচুর পরিমাণে ছবি আমি আপনাদের দিচ্ছি আর এই সমস্ত ছবিই থাকবে পিএনজি ফরম্যাটে তো এতগুলো ছবি আমি দিচ্ছি আপনাদেরকে পুরো একটা রার ফাইলের মধ্যে তো রার ফাইলটা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে চলে যান টেলিগ্রাম গ্রুপে সেই টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে রেখেছি সেই টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর সেই রার ফাইলের উপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট খেয়ার করে নেবেন এক্সট্রাক্ট খেয়ার করার সময় আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটা দিবেন পি এন জি ডি লিখে ওকে করবেন ওকে করলেই ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে তারপর আপনার আপনারা সেই পিএনজি ছবিগুলো ইউজ করতে পারবেন আর এই পিএনজি ছবিগুলো ইউজ করে আপনারা দুর্গাপূজার ব্যানার ডিজাইন ডিজাইন করবেন কেমন পারছেন সেই দুর্গাপূজার ব্যানার ডিজাইন করার পর আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে আপনাদের পোস্ট করবেন যে আপনারা কেমন পারলেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যারা আমাদের এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন তাদের বলি দুর্গাপূজার ব্যানার ডিজাইন শিখতে চাইলে আমাদের ডিসক্রিপশানেই আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি সেই লিঙ্কে গিয়ে আপনারা ভিডিও দুটো দেখে নিন এবং শিখুন খুব সহজেই আপনি দুর্গাপূজার ব্যানার ডিজাইন নিজেই করতে পারবেন সে আপনার এক্সপিরিয়েন্স থাকুক বা না থাকুক আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য